হ্যালো, কি অবস্থা? সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভাই কি আছে ক্লাসের ভিতর? বাকিরা আলহামদুলিল্লাহ ভাইয়া, সকালবেলা ঘুম থেকে উঠতে মনে সবার লেট হয়। হ্যাঁ, উইন্টার তো, শীতকাল, এই কারণে। গরমের সময় বলবে যে গরম ছিল, রাত্রে ঘুমাইতে পারিনি, সকালে ঘুমাইছি। সিজন আসলে কিছুই না, এটা হচ্ছে নিজের কাছে টোটালি। ঘুমাবেন আসসালামু না। আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাপি নিউ ইয়ার। আর নিউ ইয়ার এর সুবিধা তো, শুভেচ্ছা তো মনে হচ্ছে দিয়ে দিলাম আমি আপনাদের আগের দিনই। ওটা পান নাই? পাইছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো নিছেনি। আবার বাসিটা দিলেন। আচ্ছা, আজকে তো 2 তারিখ, কালকে চলে গেল 1 তারিখ। তো 2021 শুরু হয়ে গেছে আসলে। তো আসলে বছরটা তো আসলে কারোর জন্যই থেমে থাকে না, আর না থাকারই কথা। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তো বিষয়টা হচ্ছে, আমার জি একটা কথা ছিল। বলেন। হ্যাঁ, আমি 3টা ক্লাসের মধ্যে 1টা ক্লাস পুরো ফুল করতে পারছি, আর 2টা ক্লাস নেটের কারণে পুরোটা করতে পারিনি, অ্যাটেন্ডেন্স নিতে পারিনি। সেক্ষেত্রে কি করবো? অ্যাবসেন্ট, কিছু করার নেই। হ্যালো ভাই, বলেন। এক্সেল শিটে তো আমাদের নাম লেখা হয় নাই। এক্সেল শিটে আপনাদের নাম লেখা হয় নাই? না, লেখা হয় নাই, যদি লিঙ্ক দিয়ে দিতেন। দাঁড়ান, এক্সেল শিটে ওদিন না নাম তুললাম অনেকের। ভাই আজকে চেক দিবেন বলছিলেন। আচ্ছা, আগে এসে বলতে বলছিলেন। ঠিক আছে, মিউট রাখেন, মিউট রাখেন। কোর্সটাতে কোন কোন বিষয়গুলো কভার হবে এবং কোন কোন সফটওয়্যার গুলো নিয়ে আমরা কাজ করব? আমরা 2টা সফটওয়্যার নিয়ে কাজ করবো, একটা হচ্ছে ফটোশপ আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। বিষয়ে বলতে হচ্ছে গ্রাফিক্সে শেষ নাই, সবই আমরা যা দেখি গ্রাফিক্স। তো যতটুকু করা যায় আমরা মোটামুটি সবই শিখবো। বুক কভার তো শিখতেছি, ফ্লায়ার, ব্যানার, ব্রোশিওর, লোগো, টি শার্ট ডিজাইন। আচ্ছা, নাম বসানো হয় নাই কাদের? ভাই আমার আপনার নাম বসানো নাই কাব্য, আপনার নাম বসানো হয় নাই আমার না না কেন? আমি একটা এক্সেল শীটে নাম দিয়ে একটা দেওয়া হয়, বাকি আর তো কিছু নাই বাকি। মানে একবার নাম দিলি তো হচ্ছে, এই যে আমরা যে এক্সেল শিটটা, এটা কি সবাই পূরণ করছে নাকি? দেখেন, অনেকে হচ্ছে বলতে মনে করছে অনেক জায়গায়, এই জায়গায় পূরণ করছেন কি না? এখানে 2বার 2টা ক্লাসে 2টা বার হয়েছিল, বাট 3য় ক্লাসে আর এক্সেল শিটে এটা পূরণ করা হয়নি। 2টা ক্লাসে 2বার? এই মানে সময় এটা করছি, মানে
আবার তো প্রথমবার হয়েছিল, পরে আবার আপনি বলছিলেন যে আবার পুনর করার জন্য, পরে যে আপনি একটু চেষ্টা করে দেখেন। আরে না না না, ভুলই একটা বুঝে যায় আরেকটা। আমি বলছি যে যাদের যাদের পূরণ হয় নাই তারা করবেন, আর তাদের করারও দরকার নেই। এখানে বললাম যে এই আপনার যারা হচ্ছে এই এখনো দিতে পারেনি তারা বলেন, যাদের নাম আছে এইখান থেকে তো আছে। ভাই আমি দিতে পারিনি। তাহলে এই যে এখানে হচ্ছে প্রথম আপনার নাম লিখবেন, আমি ফরম্যাটটা পাঠিয়ে দিতেছি এইভাবে। প্রথম হচ্ছে নেম, সিরিয়াল ওয়াইজ দিবেন। রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন যে নাম দেওয়া হয়েছে ওই নাম লিখবেন। হ্যাঁ, তাহলে কি আরেকজনের নাম লিখবেন, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে নাম্বার। ঠিক আছে, নেমের পর নাম্বার, তারপর হচ্ছে ইমেল, এরপর সিরিয়াল ওয়াইজ লিখবেন, যেভাবে আমি সিরিয়াল দিচ্ছি ওইভাবে লিখবেন। ইমেল ইমেল, তারপর হচ্ছে FBID লিঙ্ক, আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, FBID FBID লিঙ্ক, FBID লিঙ্ক, আর হচ্ছে REG রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, তাহলে নেম প্রথমে, নেম, নাম্বার, ইমেল, FBID লিঙ্ক আর রেজিস্ট্রেশন নাম্বার, যাদের এখানে দেওয়া হয় নাই শুধুমাত্র তারা দিবেন, যাদের এখানে নাম লিখা হয় নাই শুধুমাত্র তারা দিবেন, আর যাদের লিখা হয়েছে তারা তো আছেই। শুধু কি একজনই দেয় নাই গা? এখানে লিখে দেন, এখানে লিখে দেন, এইখানে মেসেজে লিখেন নেম, ইমেল, FBID লিঙ্ক, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, এইটা লিখেন সিরিয়াল, নিচে 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 লিখেন, লিখে দেন, আমি এখানে বসায় দিচ্ছি, এখানে আর ঢুকতে পারবেন না আপনি। কি হোয়াটসঅ্যাপে দিবেন কেন? আমি বললাম যা এই যে ইয়েতে দিবেন, কি বলে, না না হোয়াটসঅ্যাপে না, এই যে এখানে দিবেন, এই ইয়াতে কি বল, মিটিং এ দেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিলেও সমস্যা নাই, মিটে দিলেও সমস্যা নাই, যে যেখানে দেন দেন, বাট এক জায়গায় দেন। হোয়াটসঅ্যাপে দিবেন না মিটে দিবেন? তাহলে হোয়াটসঅ্যাপে দেন, হোয়াটসঅ্যাপে দেন। আচ্ছা দেন, হোয়াটসঅ্যাপে দেন না, এক জায়গায় হোয়াটসঅ্যাপে দেন। আপনার কি সমস্যা? নাম কি বলেন, কত নাম্বারে ছিল? ৪৩ তো নাই, আপনাদের ব্যাচ 62 না? আলশাহারিয়া, তারপর জুবের রহমান, শফিক হোসেন, ইফতি, আবু নাইম, এরা তো আছেই। আপনারটা কই? মুস্তাফিজুর রহমান, নাই নাই নাই, দেখেন আপনারটা আছে কিনা, মুস্তাফিজুর রহমান আমরা খুঁজে পাচ্ছি না। হোয়াটসঅ্যাপে পাঠাইছেন, পাঠায় বইলেন যে আমি পাঠাইছি, দ্রুত করেন।
একটু আগে খিচুড়ি খাইছি তো, পরে খাইতে না। গ্রুপে মেসেজ দেন, গ্রুপে গ্রুপে মেসেজ দেন, গ্রুপে এসএমএস করেন। পার্সোনালি দেওয়ার দরকার নেই, গ্রুপে এসএমএস করেন। আচ্ছা একটা তুলে দিচ্ছি, আয়শা আক্তার, আয়েশা আক্তার, নাম্বার দেন আপনার, ফোন নাম্বার দেন। উল্টা দিলে সমস্যা, আমি সিরিয়াল যেটা বলছি সেইভাবে দেন, প্রথমে নাম, তারপর ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে FBI আইডি লিঙ্ক, তারপর রেজিস্ট্রেশন নাম্বার। আগে রেজিস্ট্রেশন নাম্বার দিতেছে কেউ, এ অবস্থা কেন? সিরিয়াল যেটা মেনটেন্স করছি সেটা দিবেন। সিরিয়ালটা পাঠিয়ে দিলাম, নাম, ফোন নাম্বার, ইমেল, FBI লিঙ্ক, তারপর রেজিস্ট্রেশন নাম্বার। যে সিরিয়ালটা দিছি সেই সিরিয়ালই লিখে দেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যালো ভাই, আমারটা পাঠিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। প্রথম হচ্ছে দিছে হচ্ছে সোয়েব হোসেন, না নেম সোয়েব হোসেন, সোয়েব হোসেন। আচ্ছা তারপর হচ্ছে নাম্বার,
আয়েশা আক্তার, আপনার হচ্ছে FBID লিঙ্ক হচ্ছে প্রোফাইলে গেলে উপরে যে এটা আসে স্ল্যাশের পরে, www.facebook.com/এর পরে যেটা থাকে সেটা হচ্ছে আপনার FBID লিঙ্ক। সবারটা কি দেওয়া হয়ে গেছে? আর বাকি নেই কেউ না? সবার দেওয়া হয়ে গেছে? স্যার আমারটা এখনো বাকি আছে, আমি দিচ্ছি, আমি একটু লেট করে জয়েন করছি তো। ঠিক আছে, দ্রুত দেন, স্যার দ্রুত দেন, আমারটা মাত্র দিয়েছি। দ্রুত দেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে ক্লাস শুরু করে দিই। সো আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে, ওই কাজ করতে করতে অনেক লেট হয়ে যায়। আর ক্লাসে আপনারা হচ্ছে কাইন্ডলি একটু সময় মতো জয়েন দিবেন, কারণ সময় মতো জয়েনের ভিতরে অনেক কিছু ডিপেন্ড করতেছে, ঠিক আছে? আপনার কাজ, তারপর হচ্ছে আপনার মার্কস, সব কিছুই ডিপেন্ড করে। তো সময় মতো জয়েন দিলে দেখা যায় যে ক্লাসটা দ্রুত শুরু করে দিতে দেওয়া যায়, আর তার সাথে হচ্ছে দেখা যাচ্ছে কাজের কিছু কমেন্টও করা যায়, কারণ লেট করে জয়েন করলে কেউ যদি না থাকে তাহলে তো কমেন্টস দেওয়া যায় না, আলাদা আলাদা এক্সট্রা ভাবে কিভাবে দেওয়া যায়। তো আজকে আমরা কি শিখবো? আমরা প্রিভিয়াস ক্লাসে কি শিখছিলাম বলেন একজন? অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট গুলা শিখছিলাম। আর কি কি শেখা অ্যালাইনমেন্ট আর কি কি শেখা হয়েছিল? আইকন প্লেস আইকন প্লেস, ফন্টন দেখানো হয়নি? ফন্টের কথা দিয়ে বলেন না, বুঝলাম না কিছু। ফন্টই তো আগে বলবেন, আগে বললেন অ্যালাইনমেন্ট। ভাইয়া একসাথে সবাই কথা বললে আমার ভাবছিলাম কি রকম বলবো। আচ্ছা না, বলুক, সবাই পার্টিসিপেট করো, পার্টিসিপেট করো, ভালো। আচ্ছা তাহলে আজকে আমরা মানে যেগুলা ব্যবহার করছি বা যে জিনিসগুলো আমরা হচ্ছে ফন্ট আইকন বলেন এই বলেন সে বলেন যাই করছি, সবগুলার ব্যবহার আমরা একসাথে আজকে করার চেষ্টা করবো, ঠিক আছে? যাতে একটা ডিজাইন ফাইনালাইজ করা যায় যে এই ডিজাইনটা আমি আজকে করছি,
বা একটু ভালো টাইপসের কিছু ডিজাইন আসলে বের করা যায়। আজকে কিছু ড্রপ শেয়ার ট্রপ শেয়ারও দেখায় দিব যে কিভাবে ড্রপ শেয়ারগুলা ক্রিয়েট করা যায়। আর আমি যে জিনিসগুলো দেখাবো সেই সেই জিনিসগুলার মানে হচ্ছে আমি একটা স্যাম্পল দিব, সেই ইমেজ অনুযায়ী আপনারা হচ্ছে একটা ডিজাইন আজকে করবেন। ওকে, তো আমি কিছু ফ্লায়ার ডিজাইন বের করি, আমি কিছু কাজ দেখাবো আজকে, শুধু কাজ, আমি নিজে প্রজেক্ট করব না, জাস্ট আপনাদের দিয়ে আজকে প্রজেক্ট করাবো। আর আমি কিছু কাজ দেখাবো, যেমন আমরা কিছু ড্রপ শ্যাডো দেখি, বা যার যে প্রবলেমগুলো গুলো আছে বলবেন, একটু শেয়ার করবেন আজকে। যেমন এই যে সামথিং লাইক এরকম কিছু ড্রপ শ্যাডো আমাদের লাগে। আরও আছে, আর অনেক টাইপসের আছে, আসলে কোয়ালিটির শেষ নাই বা ডিজাইনের শেষ নেই। এই যে নিচে ড্রপ শেডিং এর মতো দেখা যাচ্ছে, কিভাবে আসলো, কোথা থেকে আসলো, বা কিভাবে করে এগুলা, তাই না? তো অ্যাকচুয়ালি ড্রপ শ্যাডো আসলে মানে এমন একটা জিনিস যে একটা ডিজাইনের বাস্তব রূপ বা একটা রিয়েলিটি দেয়। এই যে দেখেন, বাস্তব রূপ দেয়, মানে মনে হচ্ছে কিছু একটা ফাঁকা আছে এখানে, ঠিক আছে, মনে হচ্ছে কিছু একটা ফাঁকা এখানে আছে। তারপর কালারও একটা রূপ দেয়, এই যে এরকম একটা কালার, এটা এখন 3D মনে হচ্ছে, বা একটু মনে হচ্ছে যে কিছু একটা উড়া টাইপসের। আর এগুলো হচ্ছে শেপ, ঠিক আছে, এগুলো হচ্ছে শেপগুলো, আর অপাসিটি কমানো। ওকে, যদি না বুঝেন কোনোটা ডিজাইন তাহলে বলবেন যেটা কীভাবে করে, বেশি কঠিন হলে ওই দেখাবো না, মানে মানে পরের যদি কাজ হয় তাহলে কিন্তু দেখানো পসিবল না। বাস কিছু কিছু জিনিস আছে অনেক পরে আসবে, ওগুলা যদি এখন দেখাই তাহলে অনেকের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। আচ্ছা, সো আমরা একটা ডিজাইন মানে হচ্ছে দেখি যে আসলে ড্রপ শ্যাডো কিভাবে ক্রিয়েট করা যায়, ঠিক আছে? ভাইয়া টেক্সচার নিয়ে একটু সমস্যা ছিল। হুম, কি নিয়ে? ভাইয়া ওইটা কি, যখন আমরা কি ডিফারেন্ট স্টাইলে চলে যাই তখন দেখা যায় উপরের সাইজটা একটু বড় হয়ে যায়, নিচের সাইজটা ছোট হয়ে যায়, যার কারণে দেখা যায় ডিফেক্টটা সুন্দর দেখা যায় না। সেম সাইজ জানার জন্য আমরা কি করতে পারি, যেমন একটা ওয়ার্ডে 5টা লেটার থাকতে পারে, আর একটা ওয়ার্ডে হয়তো 8টা লেটার থাকতে পারে, যার কারণে দেখা যায় ছোট বড় অ্যালাইনমেন্টটা হয় না। করে ছোট বড় অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টের ব্যাপার আর কোনো ছোট বড় নাই তো। না স্যার, অ্যালাইনমেন্ট না, এটা একটু দেখতে একটু অসুন্দর লাগে, বা ম্যাচ করবো কিভাবে, বা বুঝবো কিভাবে যে না এখন এটা অ্যাকুরেটলি ম্যাচ হয়েছে। আচ্ছা, টেক্সট নিয়ে আমি আলোচনা করতেছি তাহলে। ভাইয়া আরেকটা বিষয় ছিল, কতবারের ডিজাইনের একটা ছবি ওইটা ডিজাইনটা কিভাবে করবে, ওইটা একটু মানে লাইক এটাকে মানে পাত বলে বা কাটাকাটি, ওই কাটার ইয়ে ব্যাপারটা যে দেখো যোগ্যতার, ওটা কি দেখাতে পারি স্ক্রিনশটে, স্ক্রিনে শেয়ার করে? ওটা হচ্ছে আপনি এখন, আচ্ছা দেখান দেখান দেখান, কোনটা দেখাবেন দেখান। জিটা ভাইয়া, জিটা যেটা ছিল, হুম দেখান। হ্যাঁ এই যে এটা কোনটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকে এটা দেখাবো, তো আজকে এটা দেখাবো। এই খাতাটা আমি ট্রাই করছিলাম, পরে আমি নিজে অনুযায়ী দিয়ে দিয়ে একটা লোগো দিয়ে তারপর এটা এটা শেখানোর চেষ্টা করছি, কিন্তু এইভাবে এইটা কাটাটা আর কি করতে পারি না। আমি ভাবছিলাম এটা কাটতে, আর এটা যদি কাটতে পারতাম তাহলে হয়তো একটা লাইন দিয়ে এটা করতাম। এটা অনেক ভাবে করা যায়, লাইন দিয়েও করা যায়, ইয়ে দিয়েও করা যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, দেখাবো না, এটা দেখাবো আজকে। আমি ডিজাইন বের করছি অলরেডি দেখানোর জন্য, এই দেখেন এখানে বের করছি, কি মানে যদি জায়গা লাগে 16 GB আছে ফরম্যাট দিয়া, আর যা গেমস আছে ওগুলো সব দিয়ে দিতে কইবা, ঠিক আছে? হ্যাঁ, মনিটর সহ নিয়ে যাও, হ্যাঁ হ্যাঁ ওইভাবে করে নিয়ে যাও, প্যাকেটিং করা পারবা না, যাও। কি ওটা ওই এই পাশের পোর্টে লাগাইবা, এমরা পাশে সাপোর্ট করে না, এটা আলাদা, আবার ওইটা পেন ড্রাইভের পোর্ট, আর একটা মোবাইলের পোর্ট আলাদা,
আর যদি না সাপোর্ট করে পিছিয়ে দিবা তাইলে দিছিলাম। কাজ করে কাজ করে, কালকে না সাপোর্ট করাইলাম আমি, তাইলে সমস্যা নেই। ঠিক আছে, ওটা লেয়া যাও লেয়া যাও, তাড়াতাড়ি যাও। ওকে, তাহলে আমরা এই যে এই যে এটা একটু দেখানোর জন্য মানে হচ্ছে ই করছিলাম, যেটা দেখাবো। ওকে, যেমন আমাদের ডিজাইন অনেক সময় এরকম টাইপসের কিছু ডিজাইন থাকে, আমি একটা ডিজাইন করতে দেবো আপনাদের, সো ভালো করে দেখবেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার নেই আমারটা না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা তো ঠিক। এই যে ডিজাইনটার কথা বলতেছিলাম, ঠিক আছে। এই যে এই যে ডিজাইন গুলো কিভাবে হয়, যেমন অর্ধেক অর্ধেক কাটা বা এইখান থেকে এই পর্যন্ত বা এইখান থেকে এই পর্যন্ত শেষ, আর কিছু নাই। তারপর এইখান থেকে মানে সুন্দর একটা অ্যাট্রাকটিভ একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে। তো এই এই সব জিনিসগুলো আসলে কিভাবে ক্রিয়েট করা যায়, আবার আবার দেখা যায় যে এইখানে আবার একটা বলের মতো আছে, সামথিং লাইক, চিন্তা করেন এটা এটা আবার ড্রপ শ্যাডোং এ ড্রপ শ্যাডোও আছে। তো আমরা এই জিনিসগুলো দেখবো, টেক্সটগুলো তো ক্রিয়েট করতেই পারবো, বাট ড্রপ শ্যাডোটাও দেখবো। ওকে, আমি একটা ইলিপস নিচ্ছি, ঠিক আছে, ইলিপস নিলাম, একটা ইমেজ নিয়ে আসি। ওকে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, এটাকে ছোট করে দিলাম। এখন এটাকে একটু বড় করি, তাহলে বোঝা যাবে। সেটা মিলছে, এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দুইটাকে সিলেক্ট করে মাউসের রাইট, মেক ক্লিপিং মাস্ক, তার আগে একটু এদিকে দিয়ে নিই, মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক দেওয়ার পর আপনার যদি মনে হয় যে না আমার ইমেজটা একটু বড় হবে বা আমার ইমেজটা একটু নড়বে, তো এটা করার জন্য কি করা লাগবে আমরা জানি, এটা করার জন্য কি করা লাগে, পরবর্তীতে আমরা নাড়াবো। সবাই কথা বলবেন, পার্টিসিপেট করবেন, জানি না তাই না, ওই ইয়ের মতো বলে জানি না। আচ্ছা যাই হোক, এখানে আমরা যখন ই করব মানে ইমেজটাকে নাড়াবো, নাড়ানোর জন্য বা পরবর্তীতে ক্লিপিং মাস্ক, আফটার ক্লিপিং মাস্ক, ওকে, নট বিফোর, আফটার ক্লিপিং মাস্ক, আমরা হচ্ছে এখান থেকে যদি এটাকে সরাতে চাই তো মাউস রাইট বাটন ক্লিক করে আইসোলেটেড সিলেক্টেড ক্লিপিং মাস্ক দিলেই এরকম একটা অ্যাশ কালার জিনিস আমাদের চলে আসে। বাকিটা খেয়াল করেন, এগুলো কিন্তু একটু ঘোলা ঘোলা হয়ে গেছে, এখান থেকে কিন্তু আইড্রপার দিয়ে কালারও ভালোভাবে পিক হয় না, ঠিক আছে, ভালোভাবে পিক হয় না। তো এইখানে একটা ক্লিক করে এটা চলে যায় আবার, তাহলে কি আইসোলেটেড দিলে এরকম একটু ঘোলা ঘোলা আসবেই। আইসোলেটেড মানে কি, আইসোলেশন বলে না, তাহলে কি ওনারা আলাদা করে আসলে নড়াচড়া করে আর কি, বা আলাদা একটা রুম বা যে কোনো সামথিং, যেটা তো আমি ইমেজে ক্লিক করলেই দেখেন এই যে ইমেজ, যখন ওই ক্লিপিং মাস্কের ভিতরে আমি নাড়াইতে পারতেছি, একটু বড় করে দিলাম, এই যে ক্লিপিং মাস্কের ভিতরে আমি নাড়াচ্ছি। ওকে, এরপর আসতেছে স্ট্রোক, আমরা স্ট্রোক দেই। ভাইয়া, মাউসের কার্সার যে ইয়াটা, যে কিবোর্ডের যে ইয়াটা, সফটওয়্যারটা অন করলে ভালো করবে, শিফট দিয়ে বা ওকে, তো মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আইসোলেটেড দিলে আমরা এটাকে নাড়াতে চাড়াতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা বসাই নেব। হ্যাঁ, জাস্ট পারফেক্ট, ঠিক আছে, ওকে, শেষ। এরপর এটার এরপরের যে কাজ সেটা হচ্ছে যেটাতে স্ট্রোক দেওয়া,
এটাকে স্ট্রোক দেওয়া। স্ট্রোক দেওয়ার জন্য আমরা হচ্ছে মূলত পিছনে ওই দিন শেপ দিয়ে শিখছি, তাই না? পিছনে গিরিছি, শেপ দিছি। তো শেপের বদলে আমরা যদি স্ট্রোক ধরাই, স্ট্রোক ধরাইলাম, এই দেখেন স্ট্রোক কিন্তু নিছে, দেখছেন ক্লিপিং মাস্কে কিন্তু স্ট্রোক নিছে। তো স্ট্রোকটা মোটা করার জন্য আমরা এইখানে একটা অপশন পাই, যে অপশনটা আমাদের হাতে এখন নাই, কারণ এটা ক্লিপিং মাস্ক, এটা নট একটা শেপ, এটা কিন্তু শেপ না। ভালো করে খেয়াল করেন, শেপ হলে কিন্তু আমরা ডিরেক্টলি বাড়াতে পারতাম, কমাতে পারতাম, বাট এটা ক্লিপিং মাস্ক, এই অপশনটাই চলে যায় না, এই অপশনটা নাই, থাকে না। তো এই অপশনটা যখন না থাকে আমরা কি করি, উইন্ডো থেকে স্ট্রোক খুঁজে নিয়ে আসি। স্ট্রোকের একটা অপশন আছে আর এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল F10। ওকে, কন্ট্রোল F10। তো কন্ট্রোল F10 যদি প্রেস করি তাহলে আমাদের স্ট্রোক প্যানেল নামে একটা অপশন চালু হয়, এই যে স্ট্রোক প্যানেল, আর ওইখানে ওই স্ট্রোক প্যানেল একই কথা, এই যে দেখেন দুইটাই দেখতে কিন্তু সেম, বাট একটা শুধু শেপের ক্ষেত্রে, একটা শুধুমাত্র আমরা ইমেজের ক্ষেত্রে কাজ করি, বাট কাজ কিন্তু এটা দিয়েই করা উচিত, ঠিক আছে, কাজ কিন্তু এটা দিয়েই হয়। সো এটাকে সিলেক্ট করে আমি যদি স্ট্রোক প্যানেল এখন বাড়াই, এই যে এখন কিন্তু আমার বাড়বে। তো এটা একটু জাস্ট আমাদের কি করে নিতে হবে, একটু চেঞ্জ করে নিতে হবে, মানে ওয়েটা চেঞ্জ করে, তো আমরা অপশন থেকে উইন্ডো থেকে নিয়ে নিয়ে এসে কাজ করতে পারি। আচ্ছা, এরপর আসতেছি এটার ড্রপ শ্যাডো ক্রিয়েট করার জন্য, কিভাবে আমরা একটা ইমেজের ড্রপ শ্যাডো ক্রিয়েট করব, ঠিক আছে, বা যে কোনো শেপ বা যে কোনো জিনিসের ড্রপ শ্যাডো ক্রিয়েট করব। তো আমি একটু দেখাই ড্রপ শ্যাডোটা কি আসলে, ড্রপ শ্যাডো কিন্তু খুব মজার একটা জিনিস, ঠিক আছে। আমি এখানে ফিল একটা কালার দেই, ড্রপ শ্যাডো এমন একটা জিনিস যে একটা শেডের 3D ভাব বা একটা কোনো শেপকে চেঞ্জ করে দিতে পারে আসলে। তো ড্রপ শ্যাডো কোথায় পাওয়া যায়, ড্রপ শ্যাডো পাওয়া যায় ইফেক্ট থেকে, স্টালাইজ ইফেক্ট থেকে, এটাকে সিলেক্ট করে, মানে যেটাকে ড্রপ শ্যাডো দেবো এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টালাইজ, এখান থেকে ড্রপ শ্যাডো, এখানে যদি ক্লিক করে এই দেখেন শেডিং একটা কিন্তু পড়ছে, অলরেডি ক্লিক করার সাথে সাথে পড়ে যাবে, প্রিভিউটা অন রাখতে হবে, এই প্রিভিউটা অন রাখতে হবে। তো এইখান থেকে এই অপশনগুলো আপনি কাজে লাগাতে পারেন, যেমন আমাদের অনেক সময় ড্রপ শ্যাডোর অপাসিটি কম দরকার হতে পারে, এখান থেকে আমরা অপাসিটি কমাই নিতে পারি। আচ্ছা, এটা অপাসিটি গেল, আর অফসেটগুলো কি এক্স ওয়াই, এগুলো হচ্ছে নাড়াচাড়া করার জন্য, এই যে দেখেন এই যে এদিক থেকে ড্রপ শ্যাডো দিকে, এদিক থেকে ড্রপ শ্যাডো এদিকে, এদিক থেকে নিচে, এদিক থেকে উপরে, এদিক থেকে এদিকে, আমরা টোটালি মানে হচ্ছে ড্রপ শ্যাডোগুলোকে এই যে জাস্ট আমি আমার মতো করে নিয়ে নেই। এখন ড্রপ শ্যাডো দেওয়ার কারণে দেখেন এটা কিন্তু উপরে উপরে মনে হচ্ছে, এখন যদি এটা থেকে আমরা কপি দিই দেখবেন যা আমরা ক্রিয়েট করব সব উপরে উপরে মনে হবে, এই যে কালার চেঞ্জ করি আর যাই করি, এই যে একটা মোবাইলের ওয়ালপেপার বা আছে এরকম, ঠিক আছে, এই যে ঠিক আছে, এই দেখেন যা ক্রিয়েট করব তাই উপরে উপরে মনে হবে। শুধুমাত্র কেন, শুধুমাত্র ড্রপ শেডের কারণে, বাট সেম কাজটা আমি যদি উইদাউট ড্রপ শেডিং এ করি একটাও দেখা যাবে না, সব মনে হবে একটা শেপই, দেখেন বাট এখানে কিন্তু অনেকগুলো শেপ আছে, একই একই জিনিস, একটা হচ্ছে উইথ ড্রপ শেডো দিয়ে বেটার, একটা উইদাউট ড্রপ শেডো। ওকে, তাহলে ড্রপ শ্যাডোটা আমরা কোথা থেকে দিতে পারি, যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে, তাহলে আমরা বুঝি নাই, কেউ কিছু বলছেন, ভালো করে দেখেন আগে দেখেন। তো এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ,
এইখান থেকে ড্রপ শ্যাডোটা দিব এই যে, ওকে। আপনার এটা নর্মালি যেভাবে পরে ওইভাবে দিতে পারেন, বা আপনি আপনার মতো করে এক্স ওয়াই জেড এদিক সেদিক করে নিলে যেরকম যেমন করে নিছে, ঠিক আছে। তো এই হলো ব্যাপারটা, আসলে ব্যাপারটা হলো ড্রপ শ্যাডোটা খুব সুন্দর করে দিতে হয়, দিলেই ভাল লাগে, ড্রপ শ্যাডো দিলেই ভাল লাগে, ঠিক আছে। আর আরেকটা ড্রপ শ্যাডো দেওয়ার ওয়ে কি, যেমন আমরা অনেক সময় কিছু মকআপ দেখি, তাই না, কিছু মকআপের মতো দেখি যে আসলে ড্রপ শ্যাডো টানানো, এই যে এই যে নিচের ড্রপ শ্যাডো গুলা দেখছেন, এগুলো আবার বানায় নিতে হয়, এগুলো ডিরেক্টলি পাওয়া যায় না। কিভাবে বানায় নিতে হয়, বা এই যে এটা ধরেন, এটা কপি, এখান থেকে একটা অ্যাশ কালার দিলাম, এটাকে কন্ট্রোল টুতে লক করে দিলাম, ফ্লায়ার সিঙ্গেলে কি পাওয়া যায় এখন, একটাও নাই, সব মকাপ দেওয়া। ফ্ল্যাট তো নাই, একটাও নাই, সব মকাপে দেওয়া আছে, বাউটা আসলে মুশকিল। আচ্ছা যাই হোক, আমি অন্য জায়গা থেকে নিয়ে আসি, আমার সোর্স থেকে। এই যে ধরেন এটাই হচ্ছে আমাদের ফ্লায়ার, এখন এটার নিচে অনেক সময় ওই যে ওরকম ড্রপ শ্যাডো গুলা দেখা যায়, যে ড্রপ শ্যাডোর কথাগুলো বলতেছিলাম আমি, এই যেটা, তো কিছু কিছু ড্রপ শ্যাডো আমাদের বানা নিতে হবে, অনেক সময় আমরা চাইলে বানা নিতে পারি অথবা বাই ডিফল্ট দিতে পারি, ঠিক আছে। বানায় নিলে কি সুবিধা, বা ড্রপ শ্যাডো বানায় নিলে ভালো, বানায় নিলে ভালো, কারণ বানায় নিলে কি হবে যে আপনি সবসময় এটাকে ব্যবহার করতে পারবেন, বা আপনি একটা জিনিস শিখে গেলেন, আপনার যেভাবে ড্রপ শ্যাডো লাগবে ওইভাবে বানায় নেবেন। আর ড্রপ শ্যাডোটার মেইন কাজই হচ্ছে যে একটু লুক দেওয়া, যেমন আমি এটাকে যদি এখান থেকে এইভাবে ড্রপ শ্যাডোটা ক্রিয়েট করতে চাই, তাহলে আমার এইভাবে একটা প্রথম শেপ নিতে হবে, শেপটা নেওয়া ভেরি ইজি, ভেরি ইজি কেন, কারণ হচ্ছে এখান থেকে এটাকে অর্ধেক নিলাম, ওকে, অর্ধেক নিয়ে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে আমি জাস্ট টান দিয়ে দিলাম, এই যে এরকম একটু টান দিয়ে দিলাম, আর এটা হচ্ছে পিছনে চলে যাবে, কারণ ড্রপ শ্যাডো পিছনে থাকে, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, এই যে, ওকে, গেছে। এরপর যেটা করা লাগে সেটা হচ্ছে যে এইটাকে যদি আমি ড্রপ শ্যাডো এক্স্যাক্টলি বানাতে চাই, এইরকম ঘোলা ঘোলা টাইপসের, একটু তো ড্রপ শ্যাডোগুলো ঘোলা ঘোলা, সেটা করার জন্য এটাকে সিলেক্ট করে যাব ইফেক্টে, এখান থেকে আর ড্রপ শ্যাডো নেব, আমরা যাব এখান থেকে হচ্ছে ব্লার, ওকে, কোথায় যাব ব্লার, এটাকে ঘোলা করে দেব, ব্লার মানে ঘোলা টাইপসের, ওই যে আমরা ডিএসএলআর যে ইফেক্টগুলো দেখি, ইফেক্ট থেকে
ব্লার, ব্লার থেকে গজিয়ান ব্লার, গজিয়ান ব্লার দিলে এখান থেকে আমরা যদি রেডিয়াসটা আস্তে আস্তে বাড়াই তাহলে দেখতে পারবো, ওই যে দেখেন হালকা হালকা করে আমার আমাদের এটা কিন্তু ড্রপ শ্যাডোটা ক্রিয়েট হচ্ছে, জাস্ট ইট ওকে। ঠিক আছে, এই যে এখানে ধরেন রাখলাম, এখন আমার কাছে যদি মনে হয় যে না এটা একটু ড্রপ শ্যাডোটা বেশি হয়েছে তাহলে অপাসিটি কমায় দেন, এই যে। ঠিক আছে, এরপর মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, পাশেরটা কপি, এই যে দেখেন আপনার তো এরকম উপর উপর মনে হচ্ছে, একমাত্র ড্রপ শ্যাডো দেওয়ার কারণে। একটু আগে কি ছিল এটা, এই দুইটা ছাড়া হচ্ছে নর্মাল, আর এই দুইটা দিয়ে হচ্ছে একটু সুন্দর দেখতে ভালো লাগতেছে। তাহলে আমরা মকআপ এখানে কিন্তু বানায় ফেলতে পারি, তাই না? এখানে কিন্তু মকআপটা আমরা করে ফেলতে পারি, এই দেখেন এত সুন্দরভাবে, হ্যাঁ এই যে কত সুন্দরভাবে ড্রপ শেডিংগুলো ক্রিয়েট করা যায়, তাই না? এরপর লাস্ট আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে সবাই কি বুঝতেছেন না কঠিন লাগতেছে, এখানে কঠিনের কিছু আছে বা এরকম কোন কোন একটা জিনিস কঠিন লাগলে বলবেন সেটা, যে এটা এত কঠিন লাগলো কেন? কঠিন লাগার কারণ হচ্ছে যে আপনি বুঝতে পারতেছেন না বিষয়টা, তাহলে সহজ অনেক বিষয়টা। আচ্ছা, এই যে পাশ দিয়ে যে এই যে ডিজাইনগুলা করা হয়েছে, হ্যাঁ আমার আশেপাশের ডিজাইনগুলা, এইটা কিভাবে হইলো, বা এইটার ভিতরে আর একটা শেপ দেওয়া আছে, যে কোয়াড্রেন্টের শেপটা এই কঠিন জিনিসটা, বাট ওইটা কিভাবে হইলো ওইটা বলেন। বড় বা ছোট করা যাবে, যাবে যেমন এই যে এই পিছনে যেটা ড্রপ শ্যাডো পাইছেন, ঠিক আছে ওটাকে একটু আবার ভাঙে নিতে হবে, কারণ আর ওই শ্যাডোটা না দেওয়াটা মানে ওই শ্যাডোটা মানে ছোট বড় না করাটাই বেটার, কারণ ওটা হচ্ছে রাস্টা শেপ তো ফাইটা যাবে আর কি, এই জন্য ওটা দেখাইলাম না। ঠিক আছে, ধরেন আপনি এখন ছোট বড় করবেন, এটাকে সিলেক্ট করে ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো দিসেন, ড্রপ শ্যাডো এখন আপনার ড্রপ শ্যাডো মনে হচ্ছে যে ড্রপ শ্যাডোটা বড় করবেন বা আলাদা করবেন, ড্রপ শ্যাডো কিন্তু এটা একসাথে ঘুরতেছে, আলাদা করার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে হবে, এক্সপ্যান্ড করে দিছেন, এবার আনগ্রুপ, বাইরে ডিসিলেক্ট, এই যে অবজেক্ট থেকে আলাদা হয়েছে। এখন আপনি এটারে ধৈর্য বড় করবেন না ছোট করবেন না কি করবেন এটা ইচ্ছা আপনার, এই যে। ঠিক আছে, তবে এটা জানেন কি, এটা হচ্ছে রাস্টার, এই দেখেন ফাইটা যায়, দেখছেন আরেকটু হলে ফাটবে, একটু এক সময় না এক সময় ফাটবে এটা গিয়ে, এ কারণে এটা রাস্টার, রাস্টারটা পরে। আর যেটা আমরা মেক করলাম ওটা হচ্ছে ভেক্টর, তাই না? আমরা তো ভেক্টর শেপ দিয়ে মেক করছি, এটা এটা কি অরিজিনাল ভেক্টর, কালার চেঞ্জ করা যাবে, এই দেখেন কালার চেঞ্জ করা যায়, কিন্তু এটার আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করেন হবে না, ঠিক আছে এই জন্য ঝামেলা এটা। এই জন্যই কি করা হয় যে এইটা বানায় নেই, আমরা বানায় নিলে বেটার, ইলাস্ট্রেটর বানানো ওটাই বেটার। আচ্ছা, তারপর আমরা এটাতে আসতেছি, এটা কিভাবে পসিবল হলো, সো আমি একটা ইলিপস নিতেছি, হ্যাঁ একটা ইলিপস নিলাম এইভাবে, ওকে, তারপর হচ্ছে এটাকে স্ট্রোকে করে দিলাম, ওকে স্ট্রোক করে দিলাম, কিন্তু এটাকে স্ট্রোক করে দিলাম আমি, এখন স্ট্রোক গুলা এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা, সো এইভাবে যদি থাকে তাহলে আমরা কপি করার কয়েকটা ওয়ে জানি, কন্ট্রোল সি দিয়ে হয় কি কপি, কপি করার একটাই ওয়ে, করার একটা ওয়ে, পেস্ট করার ওয়ে অনেকগুলা, কিভাবে অনেকগুলা, এডিট থেকে দেখেন পেস্ট শুধু ভি, পেস্ট ইন ফ্রন্ট মানে উপরে পেস্ট, এই শেপটার উপরে পেস্ট হবে, কন্ট্রোল এফ, পেস্ট ইন ব্যাক কন্ট্রোল বি, পেস্ট ইন প্লেস মানে যে জায়গা থেকে কপি করবেন ওই জায়গায় প্লেস, তাহলে ওই জায়গা হচ্ছে শিফট কন্ট্রোল বি, পেস্ট ইন অল আর্টবোর্ড, 100 আর্টবোর্ড থাকলে 100 আর্টবোর্ডে একসাথে পেস্ট হবে, তখন পেস্টের অপশন অনেকগুলা। সো আমি এখানে কন্ট্রোল এফ করতেছি,
কারণ আমার ফ্রন্টে পেস্ট লাগবে। তো শিফট অলটা ধরে এটা একটু ছোট করে দিলাম, আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এইভাবে একটু ছোট করে। এখন আপনার কথা হচ্ছে যে এটাকে সিলেক্ট, শিফট ধরে এটা, শিফট ধরে এটা, কি সিলেক্ট হয় নাই নাকি বুঝলাম না, এটাকে সিলেক্ট, শিফট ধরে এটাকে সিলেক্ট, শিফট ধরে এটাকে সিলেক্ট, হ্যাঁ অন হয়েছে। পাথগুলা লিখা আসলে লাইন সিলেক্ট করার সময় সবসময় পাথ লিখা যাতে আসে, তাহলে কিন্তু সিলেক্ট হয়, নাহলে লাইনগুলা সিলেক্ট করতে ঝামেলা হয়। ঠিক আছে, আমার ইভেন আমারই ঝামেলা হয়ে গেছিল, দেখেন এইদিকে সেই পাশে আবার এদিকেও সেই পাশে, পাথ লিখাটা না আসা পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারবেন না, এটা ঝামেলা হবেই, এটা এদিকে একটু খেয়াল রাখবেন। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে, এইখান থেকে এই ইলিপসটা অর্ধেক হলো কিভাবে, আপনার কথা হচ্ছে যে এটা, বা ওই যে জিটার কথা বলল যে জিটা কিভাবে বানাইছে, জিটা খুব ইজি ছিল। আচ্ছা, তো আমরা যদি এই স্ট্রোকটাকে কেটে দেই তাহলে কেমন হয়, স্ট্রোকটাকে যদি কাটি, ধরেন আপনার মনে হলো কি যে আমি এইখান থেকে এই পর্যন্ত কেটে দিলাম, শেষ হয়ে গেল, তাহলে আমরা যেটা বলতেছি সেটাই করি। কাটার জন্য আমাদের একটা টুলস আছে, কাটার জন্য একটা কি আছে, আমাদের একটা টুলস আছে, সেই টুলসটার নাম কি, সেই টুলসটার নাম হচ্ছে সিজার টুল। সিজার, সিজার টুলস কোথায় পাওয়া যায়, এখান থেকে হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক সিজার টুল আমরা পাবো হচ্ছে, ঘুরে 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 এই যে এখানে ইরেজার টুলের সাথে সিজার টুল। ওকে, এটা শুধু সি প্রেস করলে, কিবোর্ড থেকে শুধুমাত্র সি প্রেস করলে আপনাকে সিজার টুলে নিয়ে যাবে। এই যে এই সিজার টুল দিয়ে আবার স্ট্রোককে কাটা যায়, যেমন স্ট্রোকের পাথে যেখানে ক্লিক করবেন আপনি যে পাশে যে পর্যন্ত চান ওই পর্যন্ত ক্লিক করে এটাকে কেটে দিতে পারেন। এই যে আলাদা দেখছেন, আর এই যে আলাদা, এটাকে ডিলেট করে দিলাম, আর এটার কালারটা হচ্ছে কমলা কালার দিয়ে দিই, স্ট্রোক থেকে কমলা কালার, আর এটা থাকলো একটা কালার, তারপর এটা হচ্ছে কমলা কালার করে দিই, একটু রং বেরঙের থাকলো। হ্যালো তারপর ভাই, হ্যাঁ বলেন। অপশন বার থেকে যে ফি কালার আর ই স্ট্রোক কালার ই করলেন, ওইটা আমারটা আর কি ই নাইতে নাই হচ্ছে, এই যে আপনার উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসটা নষ্ট হয়েছে, এই যে ওয়ার্ক স্পেসটা আছে না, আপনার কত ভার্সন সিসি, না কি ভার্সন, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর কত, 2015? না তাহলে আপনি পেইন্টিং, তাহলে আপনি পেইন্টিং রাখবেন, পেইন্টিং, এই যে উইন্ডো থেকে, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, পেইন্টিং রেখে রিসেট পেইন্টিং দেখেন দেন, রিসেট পেইন্টিং দেন, আরে এসেনশিয়াল দেওয়া দরকার নাই, পেইন্টিং দেন, আপনি পেইন্টিং দিয়ে রিসেট পেইন্টিং দেন একবার, তাহলে এসে পড়বে। আচ্ছা দেখাচ্ছি, মিউট করেন মিউট করেন মিউট করেন, দেখাচ্ছি একটা একটা পাথর কাটা যায়, একটা পাথে তাহলে এটা এই পর্যন্ত গেল। ওকে, তারপর নেক্সট হচ্ছে কি, এই যে এখান থেকে এইভাবে গেছে, তাহলে এখান থেকে সিজার টুল নিয়ে এটাকে, এটাকে সিলেক্ট করে সিজার টুল নিয়ে আমি যদি এখান থেকে একটা ক্লিক করি, ওকে, আর এখান থেকে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমার হয়ে যাচ্ছে, এই যে আলাদা। তারপর আরেকটা কি, এখান থেকে ধরেন এই পর্যন্ত থাকবে, তাহলে এটাকে সিলেক্ট করে সিজার টুলে গিয়ে আমি হচ্ছে কোথায় ক্লিক করতেছি, এইখানে ক্লিক করতেছি, আর একটা করতেছি কোথায়, এইখানে একটা ক্লিক করে, যে কোনো পাথের একটা জায়গায় ক্লিক করলে এটা কাটিং হয়ে যাবে সাথে সাথে। এই যে স্টাইল সুন্দর, একটা ভালো একটা সুন্দর একটা স্টাইল। এরপর আসতেছি এই এই এগুলা কি, এগুলো হচ্ছে ইলিপস আর কিচ্ছু না, এগুলো হচ্ছে জাস্ট একটা ইলিপস। এই ইলিপসটাকে হচ্ছে এখান থেকে, ইলিপসটাকে এখান থেকে মেক করা হয়েছে এই এই বসায় দেওয়ার জন্য,
আর এখানে যদি আমরা একটু কালার টালার দিতে চাই তো সেক্ষেত্রে কি করা লাগবে, যেমন ইলিপসের ভিতরে একটু এরকম একটা শেডিং টাইপসের কিছু একটা দিব। সো ওগুলা দেওয়া যায়, ওগুলা দেওয়ার জন্য হচ্ছে আমরা এখান থেকে শেপ নিয়ে করতে পারি। একটা ইলিপস নিলাম, একটু মানে একটু ঝামেলা করে নিতে হবে। আচ্ছা ওটা পরে দেই, ওটা পরে শিখে, ওটা অন্য টুলস দিয়ে দিলে বেটার হবে। আচ্ছা তারপর এই মাথা থেকে এই মাথায় হবে, প্রতিটা মাথা একটা করে। ওকে এখান থেকে ভাইয়া প্রথমটা 3 বার কপি পেস্ট করলে তো হয়ে যেত। আমি অল্টা ধরে দিতেছি আর কি, কি করবো এখন বলে। ছোট ছোট ডিজাইন অনেক কিছু ভ্যারি করে, দেখছেন একটা ডিজাইনের মাত্রাটাই চেঞ্জ করে দিচ্ছে, তাই না? এখন এই 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 শেপগুলা কিন্তু এটাকে লক করে নেই, কন্ট্রোল টু এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম, আর কন্ট্রোল অল্টার টু এটাকে আনলক করে দিলাম। সো এই শেপগুলা আমরা অবশ্যই ইয়া করে দিবেন, অ্যালাইনমেন্ট করে দিবেন, অবশ্যই অ্যালাইনমেন্ট করে দিবেন, তাহলে এটা এটা ভালো লাগবে দেখতে। তো শেপগুলা আসলে মানে একটা একটা ছোট ছোট ডিজাইন আসলে অনেক ভ্যারি করে। এই ডিজাইনটা কিন্তু ছোট ছোট হলেও বাট খুব কিন্তু কিছু ভ্যারি করে। তাহলে ওই যে জিটা কোথায় যেন, জিটা কোন ডিজাইনে যেন ছিল কাব্য, ওটা দেন তো আপনি। ওটা ইয়াতে দেন, ইয়া হোয়াটসঅ্যাপে দেন ওটা। আপনি একটু হোয়াটসঅ্যাপে দেন আবার, ওটা খুঁজে আসবে। বলেন বলেন। লাঠি দে পিড়ায় পিড়ায় লাঠি দে পিড়ায় লাঠি, ওটা হচ্ছে লাইন, ওটার কাজে আসি নাই। এটা কোনটা, এই যে এটা এটা লাঠি বলতে ইলিপস নেওয়ার পর ও আচ্ছা আচ্ছা, আপনি এটা খেয়াল করে ফেলছেন। আচ্ছা এটা হচ্ছে ইলিপসটাকে অর্ধেক করতে পারে, এই যে এটাই হচ্ছে সিসির মজা, ঠিক আছে, এটাই হচ্ছে সিসির মজা, যে এই যে ইলিপসকে ডিরেক্টলি অর্ধেক করতে পারে। বাহ শুভ দেখে না আবার হচ্ছে ভালোই দেখে, হ্যাঁ এটাও খেয়াল করে ফেলছে। আচ্ছা এটা দেখাচ্ছে, এটা হচ্ছে যারা আপডেটেড ভার্সন ইউজ করতেছে শুধুমাত্র তারাই মজাটা পাবে, ঠিক আছে। ইজিলি ইলিপসটাকে যদি আমি অর্ধেক করতে চাই বা এতটুক বা 64% বা 40% করতে চাই, তাহলে এই যে একটা মানে লাঠি, ওর ভাষায় বললাম লাঠি, এটাকে বলা হচ্ছে হ্যান্ডেল। তো লাঠি দিয়ে আমরা যদি এখান থেকে এইভাবে ক্লিক করে উপর দিকে টান দিই, তাহলে এক্স্যাক্টলি কত পার্সেন্ট আমরা হচ্ছে এটাকে কাটিং করবো এটা বলে দিতে পারবো। ইমোজি বানান একটা, একটা ইমোজি যেহেতু এটা হয়েছে তাহলে একটা ইমোজি বানানো কেন, ওয়াই নট, একটা ইমোজি বানানো যায় তাই না? তাই না, এই যে আর এটা একটু ব্লার করে দেন, কার্টুন ডিজাইন করতে মজাই না, একটু তাকায় তুকায় রয়েছে তাই না? তো এই হলো বিষয়গুলা।
আপনি আপনার মতো করে এটা এইভাবে করতে দিতে পারেন, ঠিক আছে? এই যে এটা শুধু যারা হচ্ছে ইয়া করবেন, সিসি ভার্সনগুলো ইউজ করবেন, তারাই এটা পাবেন, আর অন্য বাকিরা পাবেন না, ঠিক আছে, যারা কম ভার্সন ইউজ করেন। আচ্ছা, এই এটার এটার ক্ষেত্রে আসতেছি, এটা কিন্তু সেম ছিল, এটা কিন্তু বৃত্তের, ভালো করে খেয়াল করেন, বৃত্তের কয় ভাগের কয় ভাগ, এটা কিন্তু ওইটা দিয়ে করা যেত, দুইভাবে করা যায়। আমি একটা ইলিপস নিলাম এখান থেকে, এটাকে এই বৃত্তের এই কয় ভাগ, তাহলে এখান থেকে যদি এটাকে ইলিপসে দিই, কিন্তু মাঝখান থেকে এটা সেটেল থাকে না, ঠিক আছে, এভাবে অর্ধেক করা যায়। কিন্তু আমরা হচ্ছে যেটা দিয়ে করবো সেটা হচ্ছে একটা ইলিপস নেব, ওকে, একটা ইলিপস নেব, এটাকে ইলিপসটাকে মোটা করলাম। এখন আর একটা ইলিপস নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে একটু ছোট করে দিলাম, ঠিক আছে, ছোট করে দিলাম। দেন এই ইলিপসটাকে আমরা হচ্ছে কয় ভাগ, বৃত্তের চারটা ভাগ, না চারটা, 1 2 3 4টা, হ্যাঁ চারটা ভাগ, চারটা ভাগের একটা ভাগ ও বাদ দিছে। সো একটা ভাগ কিভাবে ডিফাইন করছে, যখন এটাকে সিলেক্ট করি আমরা সিজার টুলে আসব, তখন দেখতে পারো এইখানে এই যে পয়েন্টসগুলো, এটা হচ্ছে চারটা ভাগে বিভক্ত, 1 2 3 4, তারপর এইটুক কিন্তু সে ফালায় দিছে, এইখানে ক্লিক, এখানে ক্লিক, এই যে পয়েন্টসে পয়েন্টসে ক্লিক করছে, নট বাইরে কিন্তু ক্লিক করে নাই, সে এটা আলাদা। তারপর এখান থেকে আপনি যদি স্ট্রেট রাখতে চান, ওকে, এটা ফালা দিল, তারপর হচ্ছে এটা তো সেম, চারটা ভাগের একটা ভাগ আমরা হচ্ছে ফালাই দিতে পারি, এই যে পয়েন্টসে ক্লিক না করলে কিন্তু এরকম আসবে, এই যে, ঠিক আছে। এরপর এভাবে একটা লাইন ক্রিয়েট করেছে সে, লাইন। সো লাইনের জন্য আমরা এখানে একটা লাইন টুলস নামে একটা অপশন পাবো, লাইন সেগমেন্ট টুলস, এই লাইন সেগমেন্ট টুলস দিয়ে এখান থেকে বানাইছি, এই যে, আর এটাকে একটু বড় করে দিই, তাহলে হয়ে গেল, হয়ে গেছে ইজিলি। তাহলে সিজার টুল যদি আজকে আজকে আরো আগে জানতাম, তাহলে কিন্তু কাব্যটা করে ফেলতো, তাই না? পারবেন নাকি এখন? পারবেন না এখন, কিন্তু এই অপশনটাই কি দরকার ছিল, তাই না? তাহলে আমি একটা ডিজাইন দিই আপনাদের, এই ডিজাইন গুলো বলেন। আমি যদি এটা চারটা জায়গায় পয়েন্ট দেখাই, এখন যদি আমার মন মতো যদি আমি একটা পয়েন্টে গিয়ে আমি কাটতে চাই, সেক্ষেত্রে সেটাই তো বললাম, ওইটা তো চারটা বিভক্তি ছিল, এই জন্য আমরা কাটছি। বাট আমার যদি মন মতো কাটতে হয় তাহলে কাটবেন, মন মতো তো যে কোনো জায়গায় ক্লিক করতে পারবেন আপনি, ওটা তো আর কোনো বাধা নাই, ওটা তো হিসেব করে আর কি দিছি আমি, যে চারটা পয়েন্ট আছে। বাট আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন, এনে কাটবেন, এনে কাটবেন, পয়েন্ট ছাড়া কোনো সমস্যা নেই, যত পাশে ক্লিক হলেই হলো, এই যে, এই যে কেটে গেছে, এটা ইজি, মানে এটা ফ্রি 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 হ্যান্ড টু, ওকে। তাহলে এগুলা বুঝা গেল, তাই না? ড্রপ শ্যাডো আমরা, তাহলে আজকে কি কি নতুন শিখলাম আমরা, হচ্ছে আজকে সিজার টুল শিখলাম, আজকে ড্রপ শ্যাডো দেওয়া শিখলাম, ক্লিপিং মাস্কে হচ্ছে উইদাউট শেপে ক্লিপিং মাস্ক করা শিখছি, তাই না? উইদাউট শেপ, কেন উইদাউট শেপ বললাম, রিসেট ক্লাসিক উইন্ডো, উইন্ডো এখান থেকে ওয়ার্কস্পেসটা আমারটাই ভালো ছিল, এটা পেন্টিং ছিল, পেন্টিং এ ভালো থাকে, কি ব্যাপার কালার আসতেছে না, আচ্ছা এটা কালারটা হচ্ছে এটা করে দিই, তাহলে দেখা, ওকে, তাহলে কি পারা যাবে না? তাহলে শুরু করে দেন, কারা কারা হচ্ছে পিসিতে আছেন, যারা পিসিতে নাই তারা আমাকে একটু জানান, আর যারা পিসিতে আছেন তারা তো আছেন, পিসিতে নাই যারা, আমি একটা ফ্লায়ার ডিজাইন দিচ্ছি, ঠিক আছে, ফ্লায়ার ডিজাইন দিচ্ছি, ওটা করবেন, পিসিতে আছেন কারা তারা একটু জানান, পরে আবার বললেন না যে পিসিতে নাই আমি ডিজাইন দেওয়ার সময়, কেন নাই আপনি? আচ্ছা ঠিক আছে,
সেটা ক্লাসে আইসা আগে আমাকে আপনি রিমাইন্ড করবেন সব সময়, ঠিক আছে? নাহলে প্রতিদিন মনে করেন যে মানে শুনতে হবে, তাহলে বলতে হবে যে আমি আজকে পারবো না, আমি আজকে পারবো না। ওকে, হ্যাঁ বলেন আপনি, আপনার নাই বুঝিনি, আপনার কথা বুঝিনি। ও আচ্ছা আচ্ছা, এটা তো অন দ্য স্পট করার দরকার ছিল। আচ্ছা যাই হোক, আপনি হোমওয়ার্ক গুলা দেন ঠিক মতো? হোমওয়ার্ক গুলা দিছেন এর আগের? না না, এইভাবে কিন্তু ক্লাস চলবে না। আপনার হয় আপনার ওই প্রতিষ্ঠানে থাকতে হবে, না হয় ক্লাসে, এইভাবে কিন্তু ক্লাস চলে না, এটা রুলস নাই। আমাদের মিটিং এ কিন্তু আপনাদেরকে বলা হয়েছে প্রতিটা, ইন এভরি পিপল, ঠিক আছে, নোজ দ্যাট, যে আপনি আপনাকে এখানে সময় দিতে হবে, অফিসে কথা বললে হবে না। কারণ এটা আমি বলি মেইনলি কিন্তু এটা স্টুডেন্টদের জন্য কোর্স, এটা জানেন, মেইনলি স্টুডেন্ট যারা হচ্ছে বাসায় আছে, নট অফিসিয়াল পিপল। ওকে, সো অফিসিয়াল পিপলদের জন্য কিন্তু এই কোর্সটা না, কিন্তু তারা যদি করতে চায়, এখন আমরা না করব না যে না এটা আপনি করতে পারবেন, এমন না, আমরা কখনোই না করি না। আমরা যারা আছি সবাই বুঝি যে আসলে একজন মানুষ করতে চায় কারণ তার ইচ্ছা আছে, বাট সেই ইচ্ছা যদি কোনো মতো হয় তাহলে কিন্তু আমরা কখনো এটা দেখব না। হয়তো আজকের আপনার এই দুইটা একটা প্রবলেম আমরা দেখতে পারি, বাট প্রতিনিয়ত মানে হচ্ছে এটা দেখব না আমরা, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। আমিও চাই যে আপনি করেন কোর্সটা, আমার এমন ইচ্ছা নাই যে আপনার করার দরকার নেই, আমিও চাই আপনি করেন, ঠিক আছে, শেখেন ভালো করে। না না, জব তো ছাড়ার কথা বলিনি, আমি তো জব ছাড়ার কথা বলিনি, অ্যাকচুয়ালি আমি বললাম কি, করেন করেন সমস্যা নাই। মিউট করেন মিউট করেন মিউট করেন। নেক্সট ক্লাস থেকে যারা পিসিতে থাকবেন না তারা ক্লাস আসবেন না, আর যারা পিসিতে থাকতেই পারবেন না টোটালি, কারণ পিসিতে ছাড়া আপনাদের নিয়ে আগানো আমার দরকার নেই, কারণ পরবর্তীতে এসে কাজ করবেন না, বলবেন আমি হচ্ছে একটু বাইরে আসিলাম, আমি এই ছিলাম এই ছিলাম, এক্সকিউজ আমার পছন্দ না, ওগুলো এক্সকিউজ, কাজ করলে সবই করা যায়। না এখনো দেই নেই, চাইলে আমি খুঁজতেছি, একটা ভালো ডিজাইন দেওয়ার চেষ্টা করতেছি। ভালো ডিজাইন দেখলে ভালো কিছু করা যায়। আচ্ছা ঠিক আছে, যাই হোক, মোটামুটি একটা ডিজাইন পাইছি, তবে এটা এটাতে ওরকম বেশি কাজ নাই, ভালো সহজ না, ওরকম কঠিন ডিজাইন।
ওকে একটা পেয়ে গেছি, ঠিক আছে, উইথ ড্রপ শেয়ারিং ওয়ালা। তো আজকে আমি হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিচ্ছি। এটা হচ্ছে হোমওয়ার্ক। আজকে আপনাদের কত নাম্বার ক্লাস? সরি, হোমওয়ার্ক না, ক্লাস ওয়ার্ক। এটা ক্লাস ওয়ার্ক। ওকে, ক্লাস ওয়ার্ক কত নাম্বার? চার নাম্বার ক্লাস আজকে। ওকে, চার নাম্বার ক্লাস। ওকে, ও ইয়াতে দিয়ে দিচ্ছি আর ফেসবুকে দিয়ে দিতেছি। আর কিভাবে কাজটা আপলোড করবেন আমি তার টেমপ্লেট মানে হচ্ছে ওইখানে রেখে দিচ্ছি। আপনার ক্যাপশনটা আমি যেটা লিখবো ঠিক ওই ক্যাপশনটা লিখে তারপর হচ্ছে সাবমিট করে দেবেন ডিজাইনটা, ঠিক আছে? সবাই পাইছেন? আমি ফেসবুকে দিয়ে দিতেছি, গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপেও দিয়ে দিচ্ছি। D62, ক্লাস ওয়ার্ক, ক্লাস 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 ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক থ্রি, ঠিক আছে, ক্লাস ওয়ার্ক থ্রি। তারপর হচ্ছে নেম, আপনার নেম, দিয়ে দিছি। ওকে, আমি হচ্ছে ইটাও লিখে দিছি, ক্যাপশনটা লিখে দিছি। ক্যাপশনটা ওইখান থেকে কপি করে আপনার নাম দিয়ে দেবার, আমার নাম দিয়ে না। আচ্ছা, ছবি উইদাউট পিকচারে আমি দিয়ে দিছি বলে ছবি দিয়ে দিই। আচ্ছা, ওকে, ডান। এবার চেক করেন, ওকে, ঠিক আছে, ওটা ট্রাই করেন আপনারা যত মানে হচ্ছে বিল্ডিং এর ইমেজগুলো হচ্ছে নিয়ে আসেন, বিল্ডিং এর ইমেজগুলো সুন্দর সুন্দর ইমেজগুলো নিয়ে আসেন। আর এক্স্যাক্টলি যে কাজটা আছে, এক্স্যাক্টলি যেভাবে আছে সেইভাবে করার চেষ্টা করেন,
মানে হচ্ছে ক্রিয়েটিভিটি দেওয়ার চেষ্টা করেন না, ওকে? এক্স্যাক্টলি যেভাবে আছে ওইভাবে ট্রাই করেন। হুম, কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, মানে ভিতরে ম্যাটেরিয়ালস গুলা, হ্যাঁ ভিতরে ম্যাটেরিয়ালস গুলা চেঞ্জ হোক, সমস্যা নাই, মানে ডিজাইনের লেআউট যাতে সেম থাকে, ঠিক আছে? লেআউট আবার চেঞ্জ করেন না, মানে ভিতরে ইমেজ টিমেজ তো এক্স্যাক্টলি এটা না পাওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ বলেন শাহাবুদ্দিন, বলেন। ও আচ্ছা, আপলোড দেওয়ার ক্যাপশনটা হচ্ছে লিখছে হচ্ছে ফেসবুকে, ও হোয়াটসঅ্যাপও দিয়ে দিতেছি, ওটা সেভ করে রেখে দেবেন, ওইভাবে দিবেন প্রতিদিন, একই তো, একই জিনিস প্রতিদিন রিপিট করা লাগে। বলেন, শুনতেছি। হ্যাঁ আমার নাম যেভাবে দেওয়া আছে জাস্ট ওটা কপি করে, আর নেমের জায়গায় আপনার নাম দেন, ওটার জায়গায় আবার আমার নাম দেন না, ঠিক আছে? ওখানে ইওর নেম লিখে দিচ্ছি, নেমের জায়গায় আপনার নাম, আর ফন্ট কি ইউজ করছেন এটা লিখলে ভালো হয়, আমি তো এটা লিখি নাই, ফন্ট ইউজ করছেন কি ওটা লিখলে ভালো, নতুন ফন্ট যদি ইউজ করে থাকেন তাহলে ওটা লিখে দেন, ভালো হবে। ওকে ঠিক আছে, আপনারা একটু ট্রাই করেন, আমি একটু আসতেছি, ওকে? আপনারা ট্রাই করেন, আমি 5 মিনিটে আসতেছি, তারপর কিন্তু আইসে সবাইকে স্ক্রিন শেয়ার দেবো। তাও শুনি কি যে মোবাইলে যে কাজ দেখো, দুনিয়া মানে নানান প্রকৃতি খালি মানে হচ্ছে করবার চাই, একবার পাও ঘুমটা কইছিল ওই নিলো না, পাগল তো আর তো দেন ফেলে এইটাই তো, এটা লইছি পাতলা সেটে, তুমি কি মনে করো এতই ভালো আছে? ঠিক বো মানে দেখো তুমি চালাও, এক হাতে চালু যা রাত হইলে ধুলো দিও না, এত সুন্দর কি ভাল লাগে না কাছে না, ওটাই না সব বলা তুই কই না যে একটা পথে দেখ বাবা, 200 টাকা আমার টাকা কবে দিবে তুমি? হওয়ালা কালকে আমার কাছে হলে টাকা দেয় একবারে, আমি খালি এই মাসে না বিকালে থাকি না, বিকালে যাবো এদিক ওদিক কিনারে যাবো, আমি
শুনছেন? হ্যালো,
জি ভাইয়া শুনছেন?
হয়েছে? ও কি অবস্থা, কতদূর? পারতেছেন? ক্লিপিং মাস্টা, ক্লিপিং মাস্টা তো ইমেজ থাকবে হলো নিচে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিলাম আমি আবার। এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি। একটা শেপ নিলাম, ওকে, এই শেপে হচ্ছে কালার দিন। ক্লিপিং মাস্ক করার রুলস হচ্ছে যে ইমেজ থাকবে হলো নিচে, শেপ থাকবে উপরে। না, এই যে উপরে আছে। এখন কি করব, এই শেপ আর হচ্ছে ইমেজ দুইটাকে শেপ ধরে সিলেক্ট করলাম, মাউস রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এই যে হয়ে গেছে। এই যে প্রসেসটা একটাই সবগুলো ক্ষেত্রে, উপরে নিচেরটা ঝামেলা হয়েছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে না, উপর নিচ ঝামেলা হলে এটা হয় না। সবার কাজগুলা কি অবস্থা, কতদূর? হুম 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, গুড। জি ভাইয়া, হুম বলেন। জি ভাইয়া, আপনার সাথে একটু কথা ছিল ভাইয়া। হুম বলেন। ভাইয়া, আমি তো এতক্ষণ যে পিসিতে ছিলাম না ভাইয়া, আমার আসলে আমি যে কাজটা শেখার জন্য ভাইয়া, আমি পিসি যে নতুন নিছি, আমি যে গত পরশু দিন পিসিটা নিছি, তো আমি নতুন ভাষা চেঞ্জ করছি, তো এখানে সবকিছু সেট আপ দেওয়া হয়ে গেছে, বাট আজকে যে ওয়াইফাই পাওয়ার সমস্যা, ওনাদেরকে আনছি একটু আগে, বললো পাওয়ার সমস্যা, এই কারণে আমি মোবাইল দিয়ে বারবার আসতে হচ্ছে আর কি, আর মোবাইল দিয়ে অত এমবি লেভেল নাই। মোবাইলে এমবি নাই? না, এখন পর্যন্ত চলতেছে, দেখতেছি মোবাইলে পিসিও সামনে আছে, কিন্তু পাওয়ার সার্ভার নাই, এই কারণে ইয়ে করতে পারছি না। আর আমি নতুন পিসি নিছি ভাইয়া, এই কাজ আসলে, আর এই কয়দিন, এই কয়দিন তো আমি আমার ভাইয়ের পিসি দিয়ে এই কাজগুলা করছি, আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, গুড, ঠিক। আমার আমার পিসি হচ্ছে আপনার ইন্টেল কোর i3 10th generation, আর 8 GB, এই হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করেন করেন। আমি 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 দেখাচ্ছি একটু, প্লিজ দেখেন। ওটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠা দেন স্ক্রিনশট নিয়ে, তাহলে হবে। আচ্ছা, ওকে। আর হোমওয়ার্ক গুলা আমি হচ্ছে দিয়ে দিব গ্রুপে, আমাদের গ্রুপে হচ্ছে হোমওয়ার্ক গুলা পেয়ে যাবেন, পিকচার গুলা। ভাই আজকে কি রকম টেস্ট দেওয়া হয়েছে? আমি ওই প্রথম দিন দিছি আর কি, আর তো আজকে তো দেওয়া হয়েছে নাকি? না, স্টিল এখন আমি নেই নেই। ক্লিপিং মাস্ক করতে একটু প্রবলেম হচ্ছে, ক্লিপিং মাস্ক করতে প্রবলেম হচ্ছে। ছবি নিচে রেখে প্রপার্টিতে বারবার সিলেক্ট করে করতেছি, শিফট এফ করে।
দাঁড়ান, আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। আর হোমওয়ার্ক দেওয়া হয়ে গেছে, সবাই হচ্ছে ফেসবুক গ্রুপে চেক করবেন, হোমওয়ার্ক গুলা প্রতিদিন ফেসবুক গ্রুপে অ্যানাউন্সমেন্টে থাকবে, ঠিক আছে? অ্যানাউন্সমেন্টে থাকবে। হ্যাঁ, আন ক্লিপিং মাস্কটা করেন, ইমেজ ক্লিপিং মাস্কের যে শেপটা থাকবে সেই অত বড় করা লাগবে, না হলে কিন্তু ওই যে যে বাঁকা শেপটা দিবেন এগুলা দেখা যাবে না, ঠিক আছে? বাঁকা শেপটা দেখা যাবে না, পুরা ইমেজটা এইভাবে না, শিফট ধরে করতে হবে বড়, এইভাবে না, এইভাবে না, শিফট ধরে বড় করতে হবে। হ্যাঁ, বড় করেন, যেভাবে বড় হয় হোক, যেভাবে বড় হয় হোক। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এবার হচ্ছে ইমেজ থাকবে হচ্ছে পিছনে। হুম, এই তো ইমেজ পিছনে পাঠা দেন। হ্যাঁ, চলে গেছে। এবার ইমেজটা তো সিলেক্ট আছে, শিফট ধরে শেপটাকে সিলেক্ট করে নেন। হ্যাঁ, এবার মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক দিয়ে দেন। ইমেজটা মানে শেপটা সিলেক্ট হয়নি মনে হয়, ক্লিক করেন শেপ। হ্যাঁ, এবার মনে হয়েছে, এই যে হয়েছে, এই হয়েছে তো। ঠিক আছে, হোমওয়ার্কটা আমি হচ্ছে গ্রুপে পিন পোস্ট করে দিছি, অ্যানাউন্সমেন্টে পাবেন, ঠিক আছে? হোমওয়ার্কটা হচ্ছে অ্যানাউন্সমেন্টে পাবেন, ওই এক্স্যাক্টলি যে ডিজাইনগুলো আছে সেম টু সেম ডিজাইনগুলো হচ্ছে হোমওয়ার্ক হিসাবে করবেন আপনারা, তাহলে একটা আইডিয়া হবে। ভালো ফন্ট ইউজ করবেন, সুন্দর ফন্ট ইউজ করবেন, ও যেরকমভাবে ফন্টগুলো ইউজ করার চেষ্টা করছে ওইভাবে করবেন। হুম 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 অবশ্যই দেন। হুম, বলেন। শেয়ার আসবে না, ওই ছোট একটা স্ক্রিন আসছে না আপনার সামনে, ওইটারে সিলেক্ট করে তারপর শেয়ার দিতে হবে। হুম 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 এবার আসছে। হুম 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 আর কালারটা ওখানে একটু এটা হচ্ছে লোগোর কালারটা আর কি ইউজ করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচের টেক্সট গুলা সুন্দর করতে হবে, নিচের টেক্সট গুলা কিন্তু ব্যারি করে অনেক ডিজাইনে, নিচের টেক্সট গুলা ওরা যেভাবে লিখছে ঠিক ওইভাবে লিখতে হবে, এক্স্যাক্টলি ওইভাবে, যতটুক বুলেট পয়েন্টস দিছে তত বড় করা ততটুক রাখতে হবে, তারপর নিচে যে ইগুলা দিছে ওগুলো মানে এক্স্যাক্টলি ওই ডিজাইনটাই কপি করবেন, যে ডিজাইনটা আপনি দেখতেছেন মানে হুবহু ওটাই করবেন। আরেকটা কথা, আপনার এই যে ফ্লায়ারের যে এক্সিট যে টেক্সচার কি ওটা কতটুকু দেওয়া লাগে আপনার এই যে? এইটার তো আসলে নির্দিষ্ট কোনো মাপ না, এটা হচ্ছে আপনি এটা কত পিটিতে আছে দেখেন, 7 মিটি, তাহলে এই 7 পিটির মধ্যে রাখবেন, যেহেতু ডিজাইনের ক্ষেত্রে 7 পিটি গুলা লাগতেছে, সো বেশিরভাগ টেক্সট গুলা নিচে 7 পিটির মধ্যে রাখার চেষ্টা করবেন। আর হাইলাইটার টেক্সট গুলা একটু বড় রাখবেন, যেমন যেমন হাইলাইটার বলতে হচ্ছে যেমন পয়েন্টস, ওটা 12 পিটি রাখছেন না, ঠিক আছে তো? হ্যাঁ,
হ্যাঁ বলেন বলেন। বুঝলাম না। ওইটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আঁকা বাঁকা করবেন কেন? ওইরকম একটা শেপ নিয়ে ওটার মধ্যে ক্লিপিং মাস্ক করে দেবেন, তাহলে ওইরকম আঁকা বাঁকা দেখা যাবে। আপনার আঁকা বাঁকা করার জন্য তো ওটা ক্লিপিং মাস্ক করা লাগবে, এই জন্য তো ক্লিপিং মাস্ক সিস্টেম। ওকে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। আর হোমওয়ার্ক গুলো দেওয়া হয়ে গেছে গ্রুপের ভিতর, সবাই চেক করবেন গ্রুপে, ওইরকম করে আপলোড গুলো করবেন। আর হোমওয়ার্ক না দিলে কিন্তু মার্কস কাটা যাবে, ঠিক আছে? এখন কি হয়েছে, এটার মতো করে যে আপনি বাঁকা যেভাবে করবেন ওইভাবে একটা শেপ নেন। হ্যাঁ ওই এই শেপটার মধ্যে, এই শেপটার মধ্যে করে বড় করেন, বড় করেন ইমেজটাকে, বড় করেন। এটাকে বড় করেন, সিলেকশন টুলস দিয়ে বড় করেন ইমেজটাকে, বড় করেন ওই শেপ অনুযায়ী করেন, যে শেপটা দেখ দিছেন এই শেপটা অনুযায়ী বড় করেন। হ্যাঁ শিফট ধরে বড় ছোট করতে হবে, আবার ডিরেক্ট সিলেকশন টুল কেন, সিলেকশন টুলে থেকে সিলেকশন টুলে থেকে বড় করেন, সিলেকশন টুলে থেকে বড় করা লাগে, ছোট বড় করার জন্য সিলেকশন টুলস। হ্যাঁ আবার ডিরেক্টে যান কেন, ডিরেক্ট তো পয়েন্ট নিয়ে কাজ করে। হ্যাঁ এবার ওই জুম আউট করেন একটু, জুম আউট করেন একটু। হ্যাঁ এবার আরে পয়েন্টস করার দরকার কি, আপনি পয়েন্টস কেন করবেন, আরে পয়েন্টস বাঁকাবে না, পয়েন্টস বাঁকাবে না, এটা ইমেজ, এটা তো শেপ না। আপনি সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান আপনি, আমি বলি যেটা সেটা শুনেন, আপনি বাঁকা করেন পরে করেন, পরে করেন বাঁকা, আমি যেটা বলতেছি সেটা করেন। আপনি জুম আউট করেন, শুভ জুম আউট করেন সারাফুদ্দিন। হ্যাঁ এবার ইমেজটারে বড় করেন একটু, ইমেজটারে বড় করেন, হ্যাঁ ইমেজটারে বড় করেন, শেপটার থেকে হ্যাঁ একটু বড় করেন, হ্যাঁ আরো বড় করেন, ওই শেপের ওই উপরের দিকে খালি আছে, উপরের দিকে খালি আছে তো, আবার এই তো। এবার ইমেজ থাকবে হচ্ছে নিচে, শেপ থাকবে উপরে, ইমেজটার পিছনে পাঠা দেন। এবার দুইটাকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক দেন, দুইটাকে সিলেক্ট করে। হ্যাঁ এবার ক্লিপিং মাস্ক দেন, এই যে বাঁকা হয়ে গেছে দেখছেন, এটা বাঁকা করা লাগছে, অটোমেটিকলি বাঁকা হয়েছে, যেভাবে শেপ বানাবেন ওইভাবে হবে। ওকে ঠিক আছে, আচ্ছা অ্যাটেন্ডেন্স গুলো আপনারা দেন। হ্যাঁ এটা ওইখানে নিয়ে যান। আর হোমওয়ার্ক গুলা হচ্ছে এই ক্লাস ওয়ার্ক গুলা হচ্ছে আপলোড করে দেন সবাই, ক্লাস ওয়ার্ক গুলো আপলোড করে দেন। আচ্ছা ক্লাস নাম্বার হচ্ছে 4, যারা হচ্ছে আপলোড করেনি তারা আপলোড করে দেন ওইটা ওইখানে। সবার অ্যাটেন্ডেন্স গুলো একটু দিবেন, হ্যাঁ অ্যাটেন্ডেন্স গুলো একটু দিবেন, আমি কল করতেছি অ্যাটেন্ডেন্স গুলা দিয়ে আপনি লিভ করবেন, অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর লিভ করবেন। আর হোমওয়ার্কটা ক্লাস ওয়ার্কটা হচ্ছে ওইখানে দিয়ে দেন।
ওকে, প্রথম হচ্ছে আল শাহরিয়া আছে, আল শাহরিয়া, আল শাহরিয়ার আছে নাই, অ্যাবসেন্ট। তারপর হচ্ছে হ্যালো ভাই, বলেন বলেন, আপনি থামেন কেন, বলতে থাকেন, বলতে থাকেন। কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, লিফট করেন, সমস্যা নেই, দিব না। তারপর হচ্ছে জুবায়ের রহমান আছে, জুবায়ের রহমান, আচ্ছা জুবায়ের রহমান আছে। তারপর হচ্ছে সাকিবুল ইসলাম শাওন আছে, সাকিবুল ইসলাম শাওন, সাকিবুল ইসলাম শাওন নাই। তারপর হচ্ছে ইফতি আছে, ইফতি নাই। তারপর হচ্ছে আবু নাইম আছে, আবু নাইম। তারপর মুকিব, আজিজুর রহমান, রবিউল আলম, মুকিব আছে না, নাইম আছে, নাইম। আচ্ছা তারপর এটা অ্যান্সার দিতে হবে তো, মেসেজ করতে হবে না। আচ্ছা তারপর হচ্ছে মুকিব, মুকিব নাই না, তারপর হচ্ছে কনফার্ম না করা পর্যন্ত বেরোয় না, ওই করে না। তারপর হচ্ছে আজিজুর রহমান আছে না, রবিউল আলম আছে। তারপর মেহনাজ চৌধুরী, মেহনাজ চৌধুরী, মেহনাজ, মিউট রাখেন, মিউট রাখেন। বলেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কনফার্ম হচ্ছে লিভ, হ্যাঁ লিভ করে। মেহনাজ চৌধুরী নাই, ওকে। তারপর হচ্ছে সাকিব আল ইমন, তারপর ঐশী আছে, ঐশী, তারপর হচ্ছে আচ্ছা ঐশী আছে, তারপর হচ্ছে সামি, আরিফ ইকবাল সামি, আচ্ছা তারপর সামি কনফার্ম। তারপর হচ্ছে খায়রুজ্জামান শাওন আছে, খায়রুজ্জামান শাওন নাই, অ্যাবসেন্ট। তারপর জাহিদুল, জাহিদ হুসেন, মালিহা চৌধুরী, ইয়াসিন মোরাল, আচ্ছা মালিহা চৌধুরী আসছে। তারপর বাকি যাদের নাম, জাহিদ চৌধুরী, মালি, জাহিদ হোসেন নাই, ইয়াসিন মোরাল নাই। তারপর হচ্ছে হ্যালো ভাইয়া, হ্যাঁ মানে কারেন্ট চলে গেছে তো, কোন দিকটা পরে করে দিলে হবে? আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে দেন ওইভাবে করে। তারপর আরাফাত মুস্তাকিম, ফিরোজ নাই, আরাফাত মুস্তাকিম নাই, কাজী নিগার সুলতানা আছে। তারপর উমার ফারুক, উমার ফারুক, উমার ফারুক আছে, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এটা আপনার নাম না, কাব্য, আচ্ছা এটা কাব্য লিখে রাখি, এটা বুঝে যাবে না, বুঝতে পারবো না পরে। কে এ ডব্লিউ, কাব্য, ওকে, তাহলে বুঝা যাবে নামটা অন্তত। আচ্ছা তারপর হচ্ছে এইটা কেন, রাবিউল আলম দুইটা কেন, দুইটা কি একই সেম লোক? রেজিস্ট্রেশন নাম্বারটা দেখি তো, 407269, 407269, 407269, হ্যাঁ দুইটা কেন, রাবিউল আলম দুইটা লিখছে কেন, দুইবার কেন, বুঝলাম না। আচ্ছা তারপর হচ্ছে ইফতেকার, তাই না, ইফতেকার তো আসছিল,
একার তো বললো। তারপর হচ্ছে শায়ের আহমেদ খান আছে, শায়ের আহমেদ খান নাই। তারপর কাজী ফায়েজ আহমেদ, কোনটা প্রেজেন্ট দিলেন, কার প্রেজেন্ট? আচ্ছা কাজী ফায়েজ, আচ্ছা 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 কাজী ফায়েজ, ওকে। তারপর হচ্ছে ইয়াদুর রহমান আকাশ, জি ভাই আছে, আচ্ছা। তারপর হচ্ছে রাইদুর রহমান, জি ভাই রিয়াদুর রহমান খান দিয়া, আচ্ছা আচ্ছা রিয়াদুর রহমান খান রিয়া, আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তারপর শায়ের আহমেদ খান, দেব, দেব দুলাল, জি ভাই আছি, আচ্ছা আচ্ছা দেব দুলাল আছে না। তারপর হচ্ছে ফয়েজ উদ্দিন মোহাম্মদ, জি ভাই আছি, আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। যারা হচ্ছে প্রেজেন্ট দিয়ে দিচ্ছেন তারা লিভ করে ওকে। তারপর হচ্ছে অর্পি আছে, অর্পি নাই। আয়েশা আক্তার আছে নাই, গার্লস নাই, অ্যাবসেন্ট। তারপর হচ্ছে শোয়েব হোসেন আছে, শাহরুদ্দিন, মুস্তাফিজুর, তারপর হচ্ছে মিষ্টি। আচ্ছা ওই ছেলেটার নাম যেন কি বলছিল, 45 নম্বর না, সারাফুদ্দিন না, হ্যাঁ ঠিক আছে, সুমির আক্তার মিষ্টি, ওকে ঠিক আছে। বাকিদের দেখেন না, সাকিব ইসলাম শাও, সাকিবুল ইসলাম শাওন, আপনার কল করছিলাম তো আমি দিছি ওকে, প্রেজেন্ট দিছি, প্রেজেন্ট দিছি ওকে, প্রেজেন্ট দিয়ে দিছি, ঠিক আছে আচ্ছা ভাইয়া ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে সবারটাই তো কমপ্লিট, আর তো এখানে বাকি নাই, কেউ বাকি আছে কেউ? হ্যাঁ মোস্তাফিজুর রহমান ছিল হ্যাঁ, মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজ জুনিয়র, ভাইয়া, মুস্তাফিজ আপনি ইসলাম। দিছেন, আপনারটা কোনটা, মিষ্টি না? জি জি ভাই দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, ওকে ঠিক আছে। তাহলে হোমওয়ার্কগুলো ওই যে তো ওখানে দিয়ে দিছি, তো এখান থেকে হচ্ছে দেখে এক্স্যাক্টলি যা আছে তাই কপি করবেন, যেইভাবে আছে সেটা যেইভাবেই আছে ওইভাবেই করবেন। ওকে আল্লাহ হাফেজ, তাহলে আজকে, নেক্সট হচ্ছে পরশু দিন দেখা হবে, ওকে আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।